সিলেট টেস্টে টাইগার ব্যাটারদের বাজে পারফরম্যান্স দেখে হতাশ নির্বাচক আব্দুর রাজ্জাক। শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে শেখার আছে অনেক কিছুই বলেও মনে করেন তিনি। তবে আইপিএল মাতানো মুস্তাফিজের পারফরম্যান্স দেখে অবাক হননি। সিলেট থেকে জানাচ্ছে শুভ দেবনাথ, ক্যামেরায় ছিলেন উত্তল শিকদার। যেখানে দুই ইনিংসে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ধনঞ্জয় ডি সিলভা ও কামিন্দো মেন্ডিস সেঞ্চুরি দেখা পেয়েছেন, সেই পিচেই ধুঁকতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। স্বাগতিকদের কেউই একটি ফিফটির দেখাও পাননি। দ্বিতীয় ইনিংসে জয়, শাহাদত দীপু ও লিটন দাস বিনা রানে সাজঘরে, এমন ব্যাটিং দেখে চটেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। যে এরকম ব্যাটিং হবে স্পেশালি এই সেকেন্ড ইনিংসটা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেখানে চরম ব্যর্থ জাকির, জয়, দীপু। সিনিয়রদের অভাব না, এটা একটা অপরচুনিটি ছিল আমাদের এই প্লেয়ারদের। বাট ব্যাটিং ওয়াইজ যদি বলেন আমার কাছে ভেরি মানে দীর্ঘদিন ধরে লাল বলের ক্রিকেটে খেলেন না মুস্তাফিজুর রহমান। আইপিএল এ চেন্নাই জার্সিতে নিজের প্রথম ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। তার এমন পারফরম্যান্স দেখে তুষ্ট রাজ্জাক। মুস্তাফিজের ব্যাপারে এক একজনের মতামত এক এক রকম। আমি অলওয়েজ পজিটিভ ওর ব্যাপারে, এবং আমার কাছে মনে হয় যে ও যে শুধু বাংলাদেশের জন্য না, ওয়ার্ল্ডের মধ্যে যদি মানে ক্রুশিয়াল মোমেন্টে বল হাতে দেওয়া হয় তো ও ইম্পর্টেন্ট প্লেয়ারদের মধ্যে একজন। সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরছেন সাকিব আল হাসান, সেটিকে স্বস্তি হিসেবে মানছেন এই নির্বাচক। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট।